সাহস পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসে আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দূর দূরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলি ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতিলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাইকো কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি সপ্তম পার। শৈল এলো কই ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে ওর আজ বইতে ওরে কৈলাস দই চাই ভালো ভৈসা দই আর কই মাছ শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে দই তো গয়লা দেয়নি তৈরি হয়নি হয়তো বইকালে দেবে পইতে হবে চিঠি পেয়ে মাসি আজ এলো মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে তাকে যেতে হবে চৈবাসা তার বাবা থাকে গয়লা গয়লা কোথা জানো না গয়লা বরিশালে সেখানে থাকে বেনি বৈরাগী এখন সে থাকে নৈহাটি